আসসালামু আলাইকুম জে এম এস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাছাড়া প্রতিটি অধ্যায়ের পিডিএফ কপি পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন ফেসবুক পেজটির নাম হল ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের অধ্যায় ভিত্তিক আলোচনা তাছাড়া ফেসবুক পেজটির লিংক ইউটিউব ব্যানারেও দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের পেজটি ভিজিট করতে পারেন তো আর কথা না বারে আমরা সরাসরি আলোচনায় চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডুল তিন সেশন এক মানব দেহ মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ মেনুয়াল বই থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের এই আলোচনা যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট করছে ভর্তি হয়েছেন বা হবেন এই ক্লাসটি মূলত তাদের জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই সিকু নাম্বার এক চিকিৎসা বিজ্ঞানের যে অংশে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে ক শারীরবিদ্যা খ উদ্ভিদবিদ্যা গ ঔষধবিদ্যা ঘ প্রাণীবিদ্যা সঠিক উত্তর হবে ক শারীরবিদ্যা চিকিৎসা বিজ্ঞানের যে অংশে মানব বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় তাকে শারীরবিদ্যা বলা হয় এমসিকো নাম্বার দুই দেহ গঠনের এবং কার্যকরিতার একককে কি বলে ক কলা খ কোষ গ অঙ্গ ঘ কোনোটি নয় সঠিক উত্তর হবে খ কোষ তাহলে দেহ গঠনের এবং কার্যকরিতার একককে কোষ বলা হয় এমসিকো নাম্বার তিন কয়টি তন্ত্র নিয়ে মানবদেহ গঠিত আবার লক্ষ্য করুন কয়টি তন্ত্র নিয়ে মানবদেহ গঠিত হয় ক সাতটি খসটি গ নয়টি ঘ ছয়টি সঠিকোত্তর হবে গ নয়টি তাহলে মানবদেহ নয়টি তন্ত্র নিয়ে গঠিত হয় এমসিকিউ নাম্বার চার অক্সিজেন উন্মুক্ত কোন তন্ত্রের মাধ্যমে সঞ্চালিত হয় ক পেশিতন্ত্র খ স্নায়ুতন্ত্র গ রক্ত সংবহনতন্ত্র ঘ শ্বসনতন্ত্র সঠিক উত্তর হবে গ রক্ত সংবহনতন্ত্র তাহলে অক্সিজেন রক্ত তন্ত্রের মাধ্যমে সঞ্চালিত হয় আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এমসিকু নাম্বার পাঁচ শরীরের রোগ প্রতিরোধ করা কোন রক্তকণিকার কাজ ক শ্বেত রক্তকণিকা ঘ অনুচক্রিকা গ লোহিত রক্তকণিকা ঘ কোনটি নয় সঠিক উত্তর হবে ক শ্বেত রক্তকণিকা তাহলে শরীরের রোগ প্রতিরোধ করা রক্তকণিকার কাজ এমসিকু নাম্বার ছয় অনুচক্রিকার আয়ুষকাল কত ক একশো বিশ দিন খ আট থেকে দশ দিন গ পাঁচ থেকে দশ দিন ঘ চার থেকে আট দিন সঠিক উত্তর হবে খ থেকে দশ দিন তাহলে অনুচক্রিকার আয়ুষকাল হল আট থেকে দশ দিন এমসিকু নাম্বার সাত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ক খ খ্যাতরক্তণিকা গ লোহিত রক্তকণিকা ঘ সবগুলো সঠিক উত্তর হবে ক অনুচক্রিকা তাহলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা এমসিকিউ নাম্বার আট যোগাযোগ ও সমন্বয় সাধন করা কোন তন্ত্রের কাজ ক অন্ত খরা গ্রন্থিতন্ত্র খ রক্ত ও রক্ত সংবহনতন্ত্র গ স্নায়ুতন্ত্র ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এমসিকু নাম্বার নয় নিচের কোনটি শ্বাসতন্ত্রের কাজ নয় ক শ্বাস প্রশ্বাসে সহায়তা করা খ শরীরের রক্ত সঞ্চালনে সহায়তা করা গ শরীরের ভারসাম্য রক্ষা করা ঘ সবগুলো সঠিক উত্তর হবে গ শরীরের ভারসাম্য রক্ষা করা সঠিক উত্তর হবে গ শরীরের ভারসাম্য রক্ষা করা এমসিকো নাম্বার দশ নিচের কোনটি স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ নয় ক সার্ভিক্স সেমিনাল ভেসিকল গ ফিলিপিয়ান্টিভ সঠিক উত্তর হবে খ সেমিনাল ভেসিকল তাহলে সেমিনাল বেসিকল স্ত্রী প্রজননতন্ত্রের অংশ নয় এমসিকু নাম্বার এগারো যে প্রক্রিয়ায় বিপাকের ফলে তৈরি ক্ষতিকর বজ্রপদার্থ দেহ থেকে বের হয়ে যায় তাকে কি বলে ক রেছন খ বৃক্ষ গ শসন ঘ পরিপাক সঠিক উত্তর হবে ক রেচন তাহলে যে প্রক্রিয়ায় বিপাকের ফলে তৈরি ক্ষতিকর বজ্র পদার্থ দেহ থেকে বের হয়ে যায় তাকে রেচন বলা হয় এমসিকো নাম্বার বারো জন্মের সময় নবজাতকের শরীরে কতটি হাড় থাকে ক তিনশোটি খ দুইশো ছয়টি ঘ দুইশো পঞ্চাশটি ঘ দুইশো ষাটটি ছটিকোত্তর হবে তিনশোটি তাহলে জন্মের সময় নবজাতকের শরীরে তিনশোটি হাড় থাকে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এমসিকো নাম্বার তেরো নিচের কুনটি শ্বসন্ত্রের অংশ নয় ক অগ্নাশয় ট্রাকিয়া গ ড্রায়াফ্রাম ঘ ব্রংকাশ সঠিক উত্তর হবে ক অগ্নাশয় তাহলে অগ্নাশয় শ্বসনতন্ত্রের অংশ নয় এমসিকু নাম্বার চোদ্দ কোষের বহিষ্ঠ আবরণী কোনটি ক প্রাণকেন্দ্র সাইটোপ্লাজম গ কোষ আবরণী ঘ নিউক্লিয়াস সঠিক উত্তর হবে গ কোষ আবরণী তাহলে কোষের বহিস্ত আবরণী হচ্ছে কোষ আবরণী এমসিকো নাম্বার পনেরো একটি কোষ কী কী অংশ নিয়ে গঠিত ক কোষ আবরণী খ প্রাণকেন্দ্র গ সাইটোপ্লাজম ঘ সবগুলো উত্তর হবে ঘ সবগুলো তাহলে একটি কোষ কোষ আবরণী প্রাণকেন্দ্র এবং সাইটোপ্লাজম নিয়ে গঠিত হয় তাহলে সঠিকোত্তর হবে ঘ সবগুলো এমসিকো নাম্বার ষোলো রক্ত এক ধরনের ড্যাশ ক আবরণী কলা খ তরল যোজক কলা গ স্নায়ুকলা ঘ পেশিকলা সঠিকোত্তর হবে ঘ তরল যোজক কলা তাহলে রক্ত এক ধরনের তরল যোজক কলা এমসিকো নাম্বার সতেরো নিউট্রোফিল কোন ধরনের রক্তকণিকার উদাহরণ ক শ্বাত রক্তকণিকা খ লোহিত রক্তকণিকা গ অনুচক্রিকা ঘ কোনটি নয় সঠিক উত্তর হবে ক শরক্তিকা কণিকা সঠিক উত্তর হবে ক শত রক্ত আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এমসিকিউ নাম্বার আঠারো কোন তন্ত্রের মাধ্যমে জটিল খাদ্যদ্রব্য ভেঙে দেহের গ্রহণোপযোগী উপাদানে পরিণত হয় আবার লক্ষ্য করুন কোন তন্ত্রের মাধ্যমে জটিল খাদ্য দ্রব্য ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত করে ক স্নায়ুতন্ত্র খ শ্বসনতন্ত্র গ রেচনতন্ত্র ঘ পরিপাকতন্ত্র সঠিক উত্তর হবে ঘ পরিপাকতন্ত্র সঠিক উত্তর হবে ঘ পরিপাকতন্ত্র এমসিকিউ নাম্বার উনিশ রেচনতন্ত্রের কাজ কি ক বজ্র পদার্থ নিঃসরণ করা খ প্রজনন গ শোষণ ঘ সবগুলো সঠিক উত্তর হবে ক বজ্র পদার্থ নিঃসরণ করা উত্তর হবে ক পদার্থ নিঃসরণ করা এমসিকো নাম্বার বিশ নিচের কোনটি রচনতন্ত্রের অন্তর্ভুক্ত নয় ক পাকস্থলী খ মূত্রনালী গ মূত্রথলী ঘ কিডনি সঠিক উত্তর হবে ক পাকস্থলী উত্তর হবে ক পাকস্থলী অর্থাৎ পাকস্থলী রেচনতন্ত্রের অন্তর্ভুক্ত নয় এমসিকু নাম্বার একুশ মানুষের শরীরে মোট হারের সংখ্যা কতটি ক দুইশো পাঁচটি খ দুইশো ছয়টি ঘ তিনশোটি ঘ দুইশো তিনটি উত্তর হবে খ দুইশো ছয়টি তাহলে মানুষের শরীরে মোট হারের সংখ্যা দুইশো ছয়টি যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ